গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে। তো আজ হচ্ছে শপিংয়ের সেকেন্ড পার্ট। তো এখন যাব হচ্ছে তোমার স্প্ল্যানেডে। তো স্প্ল্যানেডে যাবো শপিং করতে। তো আগের দিনে তো গড়িয়াহাটে গেছিলাম, তো আজকে সানডে, তো শপিং করতে যাবো। এখন 3:30 বাজে অলমোস্ট। সায়নী শানুও যাচ্ছে, তো আমরা মোট 5 যাচ্ছি, আমি, আমার ভাই আর অভিজিৎ, আর ওরা ওদিক দিয়ে আসছে। তো চলো রাস্তায় বেরিয়ে একেবারে দেখা হচ্ছে, চলো। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে দিন যাবো। যে ভাই আর অভিজিৎ এসে ওখানে বাইক রাখছে, চলো যাই আমরা। এরা ঠাকুরের প্যান্ডেল হয়েছে, শাইনিরা এখনও আসেনি, ওরা আসছে, আর অভিজিৎ আর ভাই বাইকটা রেখে আসে। চলো ওরা আসুক, তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি। হয়ে গেছে, ব্লক করতে পারবো। এখন ফিরে আসতে যাচ্ছি, মানে এই লেভেলের ভিড়, বাপরে বাপ, এমনি গরম আজকে, তোমায় দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরায়। চলে এসেছি অনেকক্ষণ আগে। আজকে স্প্ল্যানেডের ভিড়টা তোমরা দেখতেই পেলে কি পরিমাণ ভিড় ছিল, ওই জন্য বেশি ব্লগ করতে পারিনি। মানে গড়িয়াহাটে যা ভিড় ছিল তার মানে 1000 ভিড় মনে হয় স্প্ল্যানেডে ছিল, তাই বেশি ব্লগ করিনি। আর এত গরমও ছিল আজকে, মানে প্রচুর গরম, প্রচুর গরম। তো তাড়াতাড়ি সব নিয়ে টিয়ে আমরা 7:30-8 দিকে বাড়ি চলে এসেছি। তো তারপরে একটুখানি ল্যাগ খাচ্ছিলাম। তো তোমাদের বলেছিলাম যে আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো কেনার সময় শেয়ার করিনি, বাট এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী কিনেছি। তো চলো দেখতে থাকো। দেখো ফার্স্টে আমারগুলো আমি লাস্টে দেখাচ্ছি, আগে তোমাদের দেখাই আমার ভাই। অভিজিতের থেকে, ঠিক আছে, দেখো এটা একটা কিনেছি অভিজিতের জন্য। দেখো কালারটা বেশ সুন্দর, না জারার, মানে জারার ট্যাগ লাগানো থাকে না, এই মানে ওই ফুটপাতে যেগুলো বিক্রি হয় সেগুলো জারার মল থেকে না। এই দেখো এই একটা কিনেছি ওর জন্য, ভালো লাগছে না, ওকে পরলেও ভালো লাগবে। তো এই একটা নিয়েছি ওর জন্য, আরেকটা দেখো এই একটা নিয়েছি, এই দুটো কালার, এটা অভিজিতের, ঠিক আছে, এইটা আর ওইটা নিয়েছি দুটো কালার। আর ভাইয়ের স্মল সাইজের একটা এইটা পেয়েছি, মানে এগুলো সামান্য পড়তে পড়তে যাওয়ার জন্য ওর জন্য কিনেছি। এই একটা কিনেছি, দেখো পুরোটা এইরকম। আর এই একটা কিনেছি ভাইয়ের জন্য, দেখো এই 4 কিনেছি টোটাল, অভিজিতের দুটো, ভাইয়ের দুটো, ঠিক আছে। আর তো ওইটা ভাইয়ের দুটো আর অভিজিতের দুটো তোমরা দেখলে। তো এইটা আরেকটা কিনেছি, এগুলো এই বছরে তো প্রচুর বেরিয়েছে, এটা হচ্ছে অভিজিতের, ঠিক আছে, এমনি ব্ল্যাক ব্ল্যাক এমনি ডিজাইন আছে, তার উপর আবার একটু স্কাই 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 কালারের ডিজাইন আছে। এই একটা নিয়েছি, এটা ওর। আর এটা হচ্ছে আমার ভাইয়ের,
দেখুন তাই ভাবি উল্টো ধরেছি কিনা, এই দেখো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে বেশ আমার ভালো লেগেছে। এটা ভাইয়ের আর এটা অভিজিতের হয়ে গেল, ছেলেদের পাঠ শেষ। এবার আমি কিনেছি হচ্ছে এরকম একটা পেন্সিল প্যান্ট, দেখো ডিজাইনটা ঠিক আছে, এরকম একটা পেন্সিল প্যান্ট সাইজ ঠিক আছে এটা নিয়েছি। আর একটা যেটা মানে কিনবো না ভেবেছিলাম, তারপরে অভিজিৎ ফোর্স করলো বলে তোমার এরকম কালার নিয়ে নাও, এটা ভাবছি নরমটা করবো। এই দেখো জিনিসটা পুরোটা এমনি, আর নিজের কাজটা দেখো ঠাসা কাজ। এটার কালারটা তোমাদের মেরুন মনে হচ্ছে হয়তো, আর এটা মেরুন না রেড রেড মনে হচ্ছে, এটা হচ্ছে তোমার ওয়াইন কালার। আর নিচের পাড়টা দেখো, নিচে এরকম একটা পাড় আছে ঠিক আছে, দেখে নাও এইটা আর এটার সঙ্গে তোমার এরকম একটা প্লাজো প্যান্ট। দেখো পায়ের কাজটা এরকম কাজ আছে, এই যে কাজ। তো এটা প্যান্ট, এটা জামা। তো আমি ভাবলাম এটার সাথে একটা ওড়না নিই, তো একটা ওড়না নিয়েছি, ওড়নাটা দেখাচ্ছি তোমাকে। প্ল্যান্টে গেলে একটু ব্ল্যাক প্লাস্টিক, আর এই একটা ওড়না নিয়েছি দেখো। ওড়নাটা কেমন লাগছে বলো, আমার খুব ভালো লেগেছে। একটা ওড়নাটা প্রচুর বড় ওড়না, এই একটা নেট নেট ওড়না নিয়েছি দেখো। এই হলো, এটার সাথে এটা পরবো। আর একটা কিনলো অভিজিৎর জন্য, একটা কিনলো এই একটা, ও একদম পাতি একটা, এটা খুলে দেখাচ্ছি না, পুরো একটা হোয়াইট কালারের শার্ট নিয়েছে। আগেও ছিল আর কয়েকটা বাটন নষ্ট হয়ে গেছে, এটা পুরো একদম কটন, মানে একদম সফট একটা, পুরো কটনের একটা এরকমটা শার্ট নিয়েছে। এই ছিল আজকের আমাদের শপিং। তো আরও কিছু জিনিস আমি অনলাইনেও অর্ডার করেছি, সেগুলো চলে আসছে, ওদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর কি বলবো, আর এবার ঘুমিয়ে পড়বো, আর কোনো শরীরে এনার্জি নেই, কারণ আজকে যেমন হেঁটেছি তেমনি গরম আর তেমনি ভিড়, মানে পুরো অবস্থা খারাপ। ফার্স্টে তো ওখান থেকে বেরোলাম, মানে এত খিদে পাচ্ছিল, তারপরে আমরা ওই তোমার ভি মার্টের দিকে মানে কৃষিদার সাথে ওইদিকে গেলাম, ওইদিকে গিয়ে তো আমরা পাপড়ি চাট খেলাম, ঘুগনি খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে মেট্রো ধরে এলাম। আর মেট্রোতে মানে পুজোর সময় এমনি লাইন হয় না, মানে পুরো টিকিট কাউন্টার থেকে স্টার্ট হয়েছে, এন্ট্রির যে তোমার সিঁড়িটা আছে অত অব্দি লাইন চলে গেছে। যাই হোক, আমাদের কাছে স্মার্ট কার্ড ছিল, ওই জন্য স্মার্ট কার্ড যাদের ছিল তাদের অতটা লাইন দিতে হয়নি, তো আমরা ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আর ওই লাইনের ভরসায় যদি থাকতাম বাড়ি আস্তে আস্তে 12টা বেজে যেত। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আর নেক্সট আরেকটা ব্লগ আসতে চলেছে, খুবই মানে মজাদার একটা ব্লগ আসতে চলেছে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে, আমি যাব হচ্ছে বুধবার, তো সেটার ব্লগ তোমাদের কাছে বৃহস্পতিবার কি শুক্রবারের মধ্যে চলে আসবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হব আর একটা জায়গায় যাব, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো ওই ব্লগটার ওয়েটে থাকো তোমরা, আমি বৃহস্পতিবার কি শুক্রবারের মধ্যে তোমার ব্লগটা পেয়ে যাবে। তো আজকের এই ছোটোখাটো শপিং যাই করলাম, তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আগের গড়িহাটের শপিংও অনেকে কমেন্ট করে জানিয়েছ, আমার খুবই ভালো লেগেছে। তো এই প্ল্যান্ডে যে গেলাম শপিং করতে, কী কী যা যা কিনলাম, তোমাদের মানে কোনগুলো ভালো লেগেছে আর কালারগুলো কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকের ব্লগটা এতটাই, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগ দেখছো তারা আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আর আমাকে ফলো করে দিও। তো যখনই আমি কোনো নতুন ব্লগ শেয়ার করবো অবশ্যই তোমরা ফার্স্ট
দেখতে পাবে। তো আজকের জন্য টাটা।